নমস্কার প্রিয় বন্ধুরা, পিওর ভিলফুডে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ঝিঙে আলু পোস্ত। অনেক বাচ্চারাই আছে ঝিঙে খেতে পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে ঝিঙে আলু পোস্ত এই রেসিপিটা বানাবো, ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। ঝিঙে আলু পোস্ত করার জন্য আমি এখানে নিয়েছি ঝিঙে, তেজপাতা, শুকো লঙ্কা আর নিয়েছি পাঁচ ফোড়ন, কাঁচা লঙ্কা, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল আর নিয়েছি পোস্ত। ঝিঙেগুলো কেটে নেব। বন্ধুরা, ঝিঙেটা একদম কচি ঝিঙে, এই রকম কচি ঝিঙে দিয়ে পোস্ত করলে ভীষণ সুন্দর খেতে লাগে। বেটে নিচ্ছি পোস্তটা। তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, পাঁচ ফোড়ন, আলু, হালকা করে আলুটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ঝিঙেটা দিয়ে দেব। লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলার সঙ্গে সবজিটা ভালো করে কষে নেব। ঝিঙের মধ্যে এমনিতেই একটু জল ওঠে, আমি আরো একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকা খুলে নেব। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, সামান্য চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। পোস্ত বাটা, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আমি চিড়ে নিয়েছি। আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে বন্ধুরা, এবার খুলে নেব ঢাকাটা। বেশ গাঢ় ভাব এসছে, আর ঝিঙে আলু পোস্ত এইরকম
মাখো মাখো খেতে ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মাখো মাখো ভাব এসছে, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।